আসসালামু আলাইকুম দর্শক, মোহাম্মদ আলী বলছি। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি হাটহাজারী উপজেলার গোমান মদনী ইউনিয়নে। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন খালি একটি মাঠ, এই মাঠে চাষ করা হয়েছে কচু। আমরা একটা কথা শুনেছি যে বেশি বাড়াবাড়ি করলে কচু কাটা কাটবো, কিন্তু তো কচু কাটা কেউ দেখেছেন? দেখেন নাই। এবার দেখুন কচু কাটা কাকে বলে। এই যে দেখুন, এই মাঠে ছিল কচু গাছ, আর শত্রুতার জের ধরে সেই কচু গাছকে এমনভাবে কেটেছে যেটা আপনারা কথায় বলতে শুনেছেন যে কচু কাটা করব। এই দেখুন কচু কাটা কাকে বলে। এই যে এখানে সুবিশাল জায়গা জুড়ে স্থানীয় সাবেক মেম্বার, এই জায়গায় তিনি চাষাবাদ করেছেন, কচু লাগিয়েছেন, এবং দুদিন পূর্বে এই সবগুলো কচু গাছ এভাবে কেটে তছ নচ করে দিয়েছে দুষ্কৃতকারীরা বা পূর্বশত্রুতার জের ধরে। উনি বলছেন এগুলো হয়তো কেউ কেটে দিয়েছেন, এবং যখন তিনি এই কচু গাছ লাগিয়েছেন তখন এই ক্ষেতের দৃশ্য ছিল ঠিক এরকম। এই যেমনটা দেখতে পাচ্ছেন, এভাবে তিনি এই মাঠে কচু গাছ লাগিয়েছেন, এবং সব কটি কচু গাছ এখন কেটে তছনছ করে দিয়েছে। আপনাদের সেই দৃশ্য দেখাচ্ছি। গোমান মদন ইউনিয়নের কচু কিন্তু খেতি সম্পন্ন, এবং এই এলাকায় আর কচু অনেক জায়গায় কিন্তু ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। তো সাবেক মেম্বার তিনি আব্দুল হাকিম, তিনি এখানে কচু গাছ লাগিয়েছেন, ওনার সব কটি কচু গাছ এভাবে কেটে কচু কাটা করেছে, তছনছ করে দিয়েছে। এবং আপনাদেরকে দেখানোর জন্য আমাকে মাঠেও নামতে হলো। এই যে আমি আপনাকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন ইট, এখানে কিন্তু তিনি কচু গাছগুলো লাগিয়েছেন, এখন কিন্তু আর নেই। আমরা একটু আব্দুল হাকিম ভাইয়ের সাথে যুক্ত হব, কী হয়েছে একটু আমরা জানতে চাইব। আব্দুল হাকিম ভাই একটু বলেন তো দেখি কী হয়েছে, কী ঘটনা একটু বলেন। জায়গাটা আমি কিনে নিয়েছি, উনি এসে বর্গর শাসা ছিল, আমি যে মালিক থেকে কিনছি, এই মালিকের বর্গর শাসা যার দিয়ে উনি জায়গাটা নিয়ে দেওয়া হয়েছে, মালিককে বুঝে দেওয়া হয়েছে। এরপরে আমি এখানে জায়গাটা কিন রেস্টেড বয়নাগরি মালিক হয়ে উনির থেকে পবার নিয়ে এই জায়গাগুলো আমি কচু শ্বাস করেছি। এরা বলছে কচু শ্বাস যদি করো আমি কচুগুলো কাটি ফেলবো। এরকম গ্রামের মেম্বার চেয়ারম্যানকে সবাইকে আমি জানাই লাগছি এবং টানাতে একটা অভিযোগ দিয়ে লাগছি। এরপর আমার কচুটা রাত্রিবেলা করে সকাল ভোরে করে আমার কচু গাছটা কাটে দিছে। এখন কি পরিমাণ মানে টাকা ক্ষতি হয়েছে বলে মনে ধরেন? আমার এই বর্তমানে কেজিটা 15-20 হাজার টাকা মতো আমার খরচা হয়েছে সব কিছু। এখন কেজি তৈরি তো অনেক বড় কেজি, এখান থেকে সবাইকে জিজ্ঞেস করো কেজিতে কীভাবে হয়েছে, কতটুকু হয়েছে। এই কেজিটা আমার কী সুন্দর কেজি হয়েছে, আমি রাত্রে দিনে যেভাবে খাটনি করেছি সেটা কোনো বলার কথা না। আমার হুঁশ লাগছে, আমি কচু কেজিটা করছি, সেই জন্য আমি ওষুধ ওষুধ কাজটা করছি। আমার মনে অনেক দুঃখ, সেটা বলার মতন। আমার যদি 1 কোটি টাকা চলে গেল আমার তো এরকম লাগতো না। আমার কচু খোলার জন্য আমার তো কীরকম লাগতেছে। এখানকার কচু কেমন হয়? আমাদের হাটহাজারীর গোমান মদনের কচুর উদ্দিত কোনো কচু খেতে নেই, এখানে তো অনেক কচু খেতে হয়। এখন কি পরিমাণ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে মনে মনে করে? এখন ধরেন আমার কেজিটা যদি হইতো তাহলে 60-70 হাজার টাকা বিক্রি হইতো লতি। আচ্ছা, কচু তো অনেক টাকা বিক্রি, একটা কচু 50-40 টাকা 100 টাকা সকালে বেচা যায়। এখন কি থানায় কি অভিযোগ করেছেন? আমি থানায় অভিযোগ করছি, এর ডাকছে, ডাকছে, উনি বলছে যে কি আমি কাটি না, মিথ্যা কথা বলতেছে। আচ্ছা আচ্ছা, উনি কাটে না বলতে না? জি। আচ্ছা, করে কখন কাটছে এগুলা? এই বিশিদবারে গত পরশু দিন। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি? আমার বাড়ি এখানে পশ্চিমে। আচ্ছা, এখানে এখান থেকেও দূরে? দূরে আছে আমার বাড়ি, কতটুকু দূর আছে। আচ্ছা, এগুলো কারা কাটছে এরকম, মানে কয়জনকে সন্দেহ করছেন আপনি? আমি সন্দেহ করছি, তারপর বাচ্চা, তারপর আদর্শ, এরা তিনজনই এনিটাইম হুমকি দিত এখানে। এর আগের বারে একবার এখানে আমার সাইনবোর্ড টাইনবোর্ড সবগুলো ফেলে দিছি, আমি চেয়ারম্যানকে বলছি, মেম্বারকে বলছি, কোনো তো আমি অভিযোগ দিছি। ওরা কি স্বীকার করছেন ওনারা কাজ করছে বলে? উনিরা স্বীকার করে না, ও স্বীকার করে, চেয়ারম্যানের কাছে ও স্বীকার করছে, তানা তো স্বীকার করছে। এখন ওনারা কি মানে ওনারা কেমন কিছু বলছেন যে আপনি নিজে কেটেই করছেন কিনা বা এই ধরনের? এই ধরনের কথাবার্তা বলতেছে, বলছে যে কি কচুটা তুমি নিজে কেটে উনি আমাদেরকে মামলা দেওয়ার জন্য এ কাজটা করছে। তো উনিদেরকে বলছি যে আমার তো একটা ছেলে আছে, আমি এ ছেলেটা নিয়ে মসজিদে ঢুকে বলবো আমি।
যদি আমি এরকম কোনো শত্রু আমি করি তাহলে আমার উপর আল্লাহর গজব পরক। আর উনি বলক, উনির একটা ছেলে সব আমার মনটা শান্তি হয়ে যাবে। উনি যদি বলে আমি খাটি না আমার ফলা ধরি বলছি আমি মসজিদে ঢুকে, তাহলে আমার মনটা শান্তি হয়ে যাবে। তাইলে বুঝবো যে উনির সাথে আমার সাথে খেসাল বাজাই দিতেছে, নাহলে তো উনি করছে যে একশো একশো। আর উনিরা সেদিন সকালবেলায় বোরে আন্ধার ভরে এখান থেকে আঁটি গেছে তিনি ভাই, কিন্তু উনিরা তো এখানে কোনোদিন আসে না। এই দিন কী জন্য আসলো, আইসা দেখছি আমারও লোকজন বলছে তোমার খজুর গাড়ি এলেছে তাড়াতাড়ি, আমি এখানে দেখছি যে আমার খজুরটা কাটা শেষ। এখন আপনি কী চান? আমি চাই এটা আমার বিচার, আমি এটা বিচার চাই আমার কচু যদি উনি যদি না কাটে তাহলে উনি জবাব দিয়ে আসক। আর খাটছে যে এটা জবাব দিয়ে খাটছে যে এখানকার লোকেরা তো অনেক সবাই কেঁপে গেছে এই কচু খেতির জন্য। আর উনি রয়েছে জলমবাস, উনিরে একটা ঘটনা না অনেক ঘটনা ঘটছে এখানে গ্রামে, অনেক প্রমাণিত আছে উনিদের। উনিরা মাইসের জায়গা দখল করে, মাইসের জায়গা জোর করে খায়, এরকম অনেক প্রমাণিত আছে। আচ্ছা ঠিক আছে, সালামু আলাইকুম। দর্শক আপনারা যেমনটা শুনছেন উনি একটি পক্ষকে দোষারোপ করছেন। তো আমার প্রশ্ন ছিল যে ওনার কাছে উনি কোনো নিজে কেটেছেন কিনা, উনি বলছেন যে উনি কাটেন নাই এবং উনি একটা পক্ষকে দোষারোপ করছেন। তো আর যাই কিছু হোক, যেহেতু এখানে কোনো ঘর বাঁধেন নাই, ঘর তৈরি করেন নাই, তাহলে সমস্যা নেই। যদি কচু কাচও কিন্তু এখানে লাগানো হয় তাহাতে আশা করি কারো প্রবলেম হওয়ার কথা না। আর কচু গাছে তো আপনার জায়গা নিয়ে যাবে না কেউ, তবে এরকম এটা কয় শতক জায়গা এখানে? বিশ শতক, দশ গন্ডা জায়গা। এই জায়গায় কচু চাষ করেছেন, আমাকে বারবার আসলে ফোন দিচ্ছেন একটু আসার জন্য, একটু দেখার জন্য। উনি চাষাবাদ করেছেন, আসলে যদি ওনারা করে থাকেন আমার মনে হয় সঠিক করেন নাই, আর এছাড়াও যদি অন্য কেউ করে থাকেন তাও কিন্তু দুঃখজনক। এখানে যে উনি যে আসলে একসময় কচু গাছ সে পানি ছিটাচ্ছেন বা যেটা আছেন এভাবে দেওয়া আছে, আসলে জায়গা সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব, দ্বন্দ্বের কেশারত এই যা দেখতে পাচ্ছেন তাই হচ্ছে। তো এগুলো কবে জানে আল্লাহ জানে, তবে যে বা যারা করুক সঠিক তদন্তপূর্বক এটার ব্যবস্থা হোক। কচু কাটা কথাটা তুচ্ছ তাচ্ছিল্য করে বললেও কখনো না দেখলেও আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিকই কচু গাছ ভালো করে কেটেছেন, এবং ওনার বিশ শতক জায়গা জুড়ে যে কচু গাছ ছিল সব কটার জায়গা কচু গাছ, একেবারে বলতে গেলে 95% গাছ কিন্তু এখানে কেটে একেবারে সাবার করে দিয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, এটা উচিত হয়নি। উনি যাদেরকে দোষারোপ করেছেন ওনারা করেছেন কি করেন নাই এটা ওনারা ভালো জানেন, তবে উনি দোষারোপ করছেন ওনাদেরকে। আর আমার ব্যক্তি মতামত হচ্ছে যে জায়গা সম্পত্তির জের ধরে এ ধরনের ঘটনা না হওয়াই ভালো। কচু চাষ করেছেন, কেউ যদি জায়গা পেয়ে যায় কাগজে কলমে তাহলে সে জায়গা নিয়ে যাবে, তবে যেগুলা মানুষের জন্য খাবারের জন্য এখানে রোপণ করেছে সে জিনিসগুলো কাটা কোনোভাবে সমীচীন হয়নি। ঘটনাটি ঘটেছে হাটহাজারী উপজেলার গুমানমদন ইউনিয়নে, যেখানে সাবেক একজন মেম্বারের রোপণ করা অনেকগুলো কচু গাছ একটি পক্ষ সম্পূর্ণরূপে একেবারে কেটে 95% এখানে কচু গাছ কেটে একেবারে শেষ করে দিয়েছে। এবং হাটহাজারী উপজেলা গুমানমদন ইউনিয়নের কচুর কিন্তু একটা সুনাম আছে। তো যাহোক এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটুক এমনটাই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।